সন্তান জন্মের পর পরীকে যে বার্তা দিলেন রাজ, অবশেষে অপেক্ষার অবসান ঘটল। চিত্রনায়িকা পরিমণির কুল জুড়ে এসেছে পুত্র সন্তান। বুধবার বিকেলে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন পরি। ছেলের জন্মের খবরে উচ্ছ্বসিত অভিনেতা শফিকুল রাজ। ফেসবুকে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করে পরীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, অভিনন্দন প্রিয়তমা স্ত্রী পরিমণি, ছেলের বাবা হয়েছি। শফিকুল রাজ গণমাধ্যমকে জানান, প্রথমবার বাবা হলাম, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। সন্তান এবং মা উভয়েই সুস্থ আছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গত 3 আগস্ট পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন শফিকুল রাজ। তিনি লেখেন, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি, যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে। রাজ আরও লেখেন, মুগ্ধ হয়ে তোমায় প্রশংসা করি, তোমার উপস্থিতি এবং ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদ পুষ্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।